রাজ্যব্যাপী নারী নির্যাতন আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ব্যানার হাতে নিয়ে সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক কর্যমান বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি ব্যাংক রোড হয়ে এক নং টিলা হয়ে পুনরায় শহর পরিক্রমা করে থানার মোড় ঘুরে পুরাতন মোটরস্ট্যান্ডে এসে শেষ হয়। পুরাতন মোটরস্ট্যান্ডে এসে শুরু হয় সবার কাজ। সভায় আলোচনা রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা রত্না দাস। সম্পাদিকা রত্না দাস আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। নারী নির্যাতনের এবং রাজ্যব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন। এদিনের মিছিলে নারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আজকের বিক্ষোভ মিছিলে ছিলেন নারী সমিতির বিলোনিয়া মহকুমা সম্পাদিকা রত্না দাস, নারী নেত্রী বকুল দেবনাথ, জ্যোৎস্না দাস, শেফালী মজুমদার সহ নারী সমিতির বিভিন্ন স্তরে নেতৃত্ব কর্মী সমর্থকরা। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।